চাঁদপুরের মতলব উত্তরের ফরাজি কান্দি ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বশির আহমেদ সরকারের উদ্যোগে কর্মহীন অসহায় 1,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ছোট হলদিয়া গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ফরাজি কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানিশ। বিতরণকালে তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, অসহায় মানুষদের প্রতি সমাজের ধনী ব্যক্তিদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি অন্যকেও সুরক্ষিত রাখতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসুবিধায় আছে নিম্ন আয়ের মানুষরা, তাই এসব নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মোহাম্মদ বশির সরকার। তিনি আরও বলেন, প্রতিটি পাড়া মহল্লায় জনপ্রতিনিধি ও ধনী ব্যক্তিরা যদি এসব মানুষের পাশে দাঁড়ান, তাহলে এলাকায় কাউকে না খেয়ে মরতে হবে না। জাতীয় এই মহামারীতে তাদের পাশে দাঁড়ানোটা এখন সকলের দায়িত্ব বলেও তিনি মনে করেন। এলাকার আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই বশির সরকার, বিত্তবান এবং সমাজকর্মী, সে একজন বাংলাদেশের সিএমপি, আজকে তাকে আহ্বান করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে তার উদ্যোগ আমার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে সে সহস্রাধিক মানুষের সাহায্য দেওয়ার জন্য 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি পেঁয়াজ, 1টি সাবান নিয়ে আজকে এই দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং করোনা ভাইরাস মোকাবেলার জন্য আজকে সরকারের যে নির্দেশনা, সরকারের যে আইন, সেই নিয়মকানুন মধ্যে আজকে মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতেছে। এবং তার বক্তব্যগুলো আজকে এলাকায় যারা বিত্তবান আছেন, সমাজকর্মী আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, এলাকার মাননীয় এমপি আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী নির্দেশে, জনমত নির্বিশেষে আজকে মানুষের পাশে এই দুর্দিনে এগিয়ে থাকার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশ, আমরা আজকে থাকব এবং যতদিন পর্যন্ত এই করোনা আছে আমরা করোনা মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকে কাজ করব। খাদ্য সামগ্রী বিতরণকারী বশির আহমেদ সরকার বলেন, আমার যা কিছু আছে ফরাজি কান্দি ইউনিয়নবাসীর কল্যাণে ব্যয় করতে চাই। আমি চাই ফরাজি কান্দির গরিব দুঃখী মানুষ যাতে অভুক্ত না থাকে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন আমি আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করব। এলাকায় বিদ্যমান আছে তারা আমরা মানুষের পাশে, এখন আমাদের বাংলাদেশে যে করোনা ভাইরাসের একটা মহামারী দেখা দিচ্ছে, একটা আতঙ্ক আসেন, আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াই। এখন আমাদের বড় জিনিস হলো আমরা মানুষ, মানুষ পরিচয়টাই সবচেয়ে বড় জিনিস। আমরা যারাই আছি বিত্তমান, তারা সবাই সারা বাংলাদেশের লোকের পাশে দাঁড়ান। এখন এই গরিব দুঃখী মানুষের আছে, যারা দিন মজুরি যায় না, দিনে খায়, দিনে না আনলে তারা পেট হাহাকার থাকবে, তাদের পাশে আমাদের দাঁড়ান উত্তম। বড় যে আইন হয়ে গেছে, এখন আমরা আসেন সবাই, কে কোন দল করি এটা বড় জিনিস না, সবচেয়ে বড় জিনিস আমরা মানুষ। মানুষ পরিচয় হিসাবে আমরা বর্তমান সবাই আগে আসা, আইন কারণ মেনে চলেন, সবাই দ্রুত বাড়িতে থাকেন। কিন্তু আমাদের ব্যাপার হলো আল্লাহ তালা আমাদের রোগ মুক্ত করুন, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন। আমি এখন আমি যেটুকু পারছি আমার স্বার্থগুলোকে আমি দিচ্ছি, বাকি দিনও যদি আরও মহামারী দেয়া সামনে দেওয়া আমি দিব, আশা করি ইনশাআল্লাহ সবাই আগে আসে। এ সময় বিশিষ্ট মুরব্বি আলহাজ সালাউদ্দিন, আওয়ামী লীগ নেতা মানসুর আহমেদ, শফিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা ওহিদুজ্জামান মুকুল, ফরাজি কান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, সমাজসেবক এম এ হাশেম, ওয়াদুদ সরকার বাপক, মনির হোসেন সরকার, পনির হোসেন সরকার, ডাক্তার আবুল কালাম আশিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।